हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ट्रैवल विद आयुष। तो एखंड आमी जेते चलेछि गंगासागर। हिंदू धर्मे एकटा कथा आछे कि सकल तीर्थ बार बार गंगासागर एक बार। तो सेई गंगासागरेर उद्देश्ये बेरिये पड़ेछि। तो एखंड जाबो आमी शियालदा, शियालदा थेके नामखाना लोकल धरबो, नामखाना लोकल थेके आमी जाबो। तो ट्रेनटा धरबो शियालदा थेके। तो बाबाय, ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। তো আমি ওখানে গিয়ে কিভাবে যেতে হবে না যেতে হবে তো আমি তোমাদের পুরো ডিটেইলসে বলছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আপনাদেরকে নামখানা লোকালের কাটবি স্টেশনে নামতে হবে। তো কাকদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে আমরা যাচ্ছি এখন ভেসেল ঘাটের দিকে। ছয় ছয় পাখি
এই মুহূর্তে আমরা লঞ্চঘাট থেকে নেমে পড়েছি। লঞ্চঘাট থেকে নেমে এখন গঙ্গাসাগরের দিকে এগাচ্ছি। মুহূর্তে ভেসেলে করে নামার পর আমরা চলে এলাম এখানে ম্যাজিক গাড়িতে, ম্যাজিক গাড়ি কিংবা টোটো গাড়ি হবে একটা, তো যেটা করে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাব। Shankar Road, then turn left. In 600 meters, turn right toward Ganga Sagar Kapil Muni Temple and Ganga. হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনিতে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে গঙ্গাসাগর জু আবাসন। তো এই আবাসনটা আমরা যখন কলকাতায় ছিলাম তখনই বুক করে দিয়েছিলাম আগে থেকে, এখানে এসে বুক করিনি। তো সকাল 7:14 আমাদের যাত্রা শুরু হয়েছিল নামখানা লোকালে। আমরা নামলাম কাকদ্বীপে, কাকদ্বীপ থেকে আমরা টোটো করে নামলাম ভেসেলঘাট, ভেসেলঘাট থেকে আমরা গঙ্গা পার হলাম ভেসেলে করে, যেখানে খুবই সুন্দর সুন্দর পাখি ছিল, মনটা খুশি করে দিল, মনোরম পরিবেশ ওই জায়গাটায়। ওখান থেকে আবার ভেসেলে করে আমরা এই গঙ্গার এপার হলাম। গঙ্গার এপার হয়ে এখানে প্রাইভেট গাড়ি কিংবা ম্যাজিক গাড়ি আপনারা পেয়ে যাবেন, তো সেই ম্যাজিক গাড়ি করে আমরা চলে এলাম গঙ্গাসাগর। এখানে আরও অনেক আবাসন কিংবা রুম পাবেন, কিন্তু আমরা এটাই এসেছি, এটা খুবই সুন্দর গঙ্গাসাগর জু আবাসন। এখানে রুমগুলো এবার চট করে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বুকিং অফিস, এটা হচ্ছে আমাদের রুম, তো এরকমই রুম আছে, আরও অনেক রুম আছে। তো এটা ডবল বেডরুম, সিঙ্গেল বেডরুমও আছে, অনেকগুলো বেড একসাথে এরকমও রুম আছে, তো তোমরা যেমনি চাইবে পেয়ে যাবে। এটা হচ্ছে গঙ্গাসাগর জু আবাসন। তো একটু রেস্ট নিয়ে নিই, সে সকালবেলা উঠেছিলাম, তো এখন অবধি আমাদের ভ্রমণ চলে যাচ্ছে, তো একটুখানি রেস্ট নিই নি। তো পরে দেখা করছি তোমার সাথে, বা বাই। তো এগুলো হচ্ছে ডরমেটারি, তো তোমরা এরকম রুমও পাবে যারা অনেক সাথে আসবে, অনেকজন একসাথে যারা আসবে তারা এরকম রুমে থাকতে পারো। এগুলো ডরমেটারি, অনেকগুলো বেড একসাথে আছে, যারা অনেক ফ্যামিলি একসাথে আসো তো তারা এরকমভাবে থাকতে পারো তোমরা, এগুলোকে ডরমেটারি বলে। আমরা লাঞ্চ করে ফিরছি। তো কপিলমুনি আশ্রমের ওখানে অনেকগুলো হোটেল আছে, আপনারা যদি আসেন তো এখানেই লাঞ্চ করার জায়গা আছে,
তো ভালো খারাপের কোনো ব্যাপার নেই, সব হোটেলই মোটামুটি ভালো আর রিজনেবল প্রাইস। ওইটা কপিলমুনির আশ্রম, আর ঠিক অপোজিটেই খাওয়া দাওয়ার হোটেলগুলো আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু সাগরের দিকে যাচ্ছি। সাগরের সামনে গিয়ে আমরা ভিডিও দেখাচ্ছি। টাটা। গঙ্গাসাগরের সামনে চলে এসেছি, মানে যেই গ্রামে সবাই আছে গঙ্গাসাগরে, গঙ্গাসাগরের একদম পাড়ে চলে এসেছি আমরা, সমুদ্রের ধারে। আমরা তো অফ সিজনে এসেছি, তো সিজনে নাকি এখানে দাঁড়ানো যায় না, বিশাল ভিড় হয়। তো বাট জানি না, বাট অফ সিজনে এসে একটা আলাদা শান্তি আছে, আলাদা মজা, একটা ভিড় নেই তেমন, ঘুরে মজা। মেনলি ঝামেলা ঝটঝট থেকে একটু দূরে আলাদা ধরনের পরিবেশ, এক শান্তির মহল এখানটা, সুন্দর লাগছে আমার। দীঘা তো অনেকবার হলো, পুরী অনেকবার হলো, ওখানে ওইগুলো খুব ভালো, বাট ওখানে ভিড় ভাড় বিশাল থাকে, বাট গঙ্গাসাগর একটু আলাদা ধরনের পরিবেশ, সিল্লা মিল থেকে একটু দূরে। লোক আছে, অনেকই লোক আছে, বাট সেই ধরনের কোলাহল নেই, সিজনে বিশাল ভিড় হয়। বাট আমরা এসছি অফ সিজনে, যার কারণে আমরা ভালো মতো জায়গাটাকে ঘুরতে পারছি, বাট ঘুরে মজাও পাচ্ছি একটু। তো সন্ধে হতে ভালোই ভিড় হয়েছে, এটা হচ্ছে গঙ্গাসাগরের যে দোকানপাটগুলো আছে। সামনে কপিলমুনির আশ্রম, এখান দিয়ে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে, সামনে কপিলমুনির আশ্রম। তো এখন সিবিচের সামনে দিয়ে ঘুরে এলাম, এখন তো সন্ধে হয়ে গেছে। তো এটা আমাদের হচ্ছে ইউথ আবাসন, যেটা বললাম যুব আবাসন। তো এটা সন্ধ্যাবেলার পরিবেশ, খুবই শান্ত চুপচাপ আর খুবই সুন্দর সাজিয়েছে, লাইটিং বেশ খুব সুন্দর। আবাসনটাও বেশ লাইটিং দিয়ে সুন্দর সাজানো আছে। খুবই সুন্দর, কোনো কথা হবে না, খুবই সুন্দর সাজিয়েছে ইউথ আবাসনটাকে, খুবই ভালো লাগছে।
बस्ती हर तरह के यहाँ पे आजमगढ़ अभी कथा करके आजमगढ़ भी वहाँ सब शिष्यों को आशीर्वाद है हमारा कि हम इस समय कथन भगवान के मंदिर से सबको आशीर्वाद मिला है। দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের বাইরে। তো পুজো দিতে এসেছিলাম, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু না মহা শিবরাত্রি, তো সেই কারণে সবাই মহাদেবকে জল ঢালতে এসছে। এখানে অজস্র ভিড় হয়েছে, হাজার হাজার যাত্রীরা সমুদ্র থেকে জল তুলছে, জল তুলে নিয়ে যাচ্ছে কপিলমুনি আশ্রমে, বাবাকে দর্শন করে, কপিলমুনিকে দর্শন করে, মহাদেবকে দর্শন করে যাচ্ছে, যারা জল ঢালতে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে প্রচুর হাজারো হাজারো ভিড় করে গেছে, প্রচুর মহিলা, প্রচুর দাদা ভাইরা এখানে আগে সমুদ্র থেকে জল তুলে কপিলমুনিকে দর্শন করে যে যার বাড়িতে যাচ্ছে জল ঢালতে, বা এখানেও জল ঢালছে অনেকে। আমি রয়েছি গঙ্গাসাগর সি বিচের সামনে, এই হচ্ছে সি বিচ। এখানে প্রচুর লোক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের ফেরার পালা। তো ঠিক দুদিন আগে শিয়ালদা থেকে নামখানা লোকালে আমাদের যাত্রা শুরু হয়েছিল। ডেস্টিনি ছিল কাকদ্বীপ স্টেশন। তো শিয়ালদা নামখানা লোকালে কাকদ্বীপ স্টেশনে আমরা নামলাম, ওখান থেকে নামার পর টোটো করতে হলো। টোটো করে আমরা নামলাম ভেসেলঘাট। ভেসেলঘাট থেকে ভেসেল ধরার গঙ্গা পার হওয়ার পরে, গঙ্গায় খুবই মনোরম পরিবেশ ছিল, ওখানে খুবই সুন্দর সুন্দর পাখি, যাদের নাম ছিল শিগাল, খুবই সুন্দর সুন্দর পাখি ছিল, তোমরা ভিডিও দেখেছো, খুবই ভালো লেগেছে। তো ওখান থেকে ভেসেল করে গঙ্গা পার হওয়ার পরে ওখানে পেলাম আমরা ম্যাজিক গাড়ি কিংবা প্রাইভেট কার। তো ম্যাজিক গাড়ি কিংবা প্রাইভেট কারে করে আমাদের নামতে হলো গঙ্গাসাগর। তো ফাইনালি আমরা গঙ্গাসাগরে নেমেছিলাম। তো ওখানে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার পর আজকে ফেরার পালা। কপিলমুনির আশ্রমটা দেখা যাচ্ছে পিছনে, খুবই সুন্দর লেগেছে আমার গঙ্গাসাগর, পার্সোনালি খুবই সুন্দর লেগেছে আমার। তো এখানে তোমরা চাইলে সাইট সিনও করতে পারো, সাইড সিনের মধ্যে এখানে তোমরা পাবে মোহনা আছে, আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, নাগেশ্বরের মন্দির আছে, ওমকারনাথের মন্দির আছে, এখানে আরও সুন্দর সুন্দর খুব জায়গা আছে। অনেক বছর আগে যখন আয়লা এসেছিলো, আয়লা এসেছিলো অনেক বছর হয়ে গেছে, তো আয়লার সেই ধ্বংসাবশেষ এখনও আছে। তো আমি সাইড সিন করেছিলাম, বাট সেগুলো আমি ক্যাপচার করিনি, তার কারণ আমাদের বেড়াতে একটু লেট হয়ে গেছিলো, তো আরও সকাল সকাল বেড়াতে হয়,
তো আমাদের বেড়াতে বিকেল 4টে বেজে গেছিলো, যার কারণে টোটোওয়ালা আমাদেরকে আগে দিয়ে বলেছিলো যে খুব একটা বেশি আমরা ঘুরতে পারবো না, সন্ধে হয়ে যাবে। তো যার কারণে আমি ভিডিও শ্যুট করিনি, জানি লেট হয়ে যাবে। তো তোমরা চাইলে করতে পারো সাইড সিনটা, বাট হ্যাঁ তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করে বেড়াবে, যার ফলে তোমরা অনেকক্ষণ ধরে ঘুরতে পারবে, দেখতে পারবে। তো আমরা এখানে ছিলাম ইউথ আবাসন, যুব আবাস যেটাকে বলা হয়। তো আমরা এখানে এসে ওইটাতেই ছিলাম, খুবই সুন্দর। যার সামনেই হচ্ছে সাগর, ঠিক পিছন দিকটা হচ্ছে সমুদ্র, আর বাঁদিকেই হচ্ছে কপিলমুনির আশ্রম। তো এখান থেকে সামনে দুখানা আমরা পেয়েছি। তো আরও এখানে অনেক কটেজ বাটেজ আছে, তোমরা থাকতে পারো। তো আমাদের ভাড়া হচ্ছে 800 টাকা করে নিয়েছিল আমাদের ভাড়া, এই হোস্টেলের ভাড়া 800 টাকা করে। তো এখানে আরও অনেক আছে, তো তোমাদের সবার থেকে বেটার হবে তোমরা যদি অনলাইন বুকিং করে আসো, সবার থেকে ভালো হবে। এখানে ঠিক দীঘার মতন ব্যাপারটা আমি দেখলাম না, যে এসে যখন তখন প্রচুর রুম ভর্তি, যখন তখন বুকিং করে নেবো, এসে রুম পেয়ে যাবো, ওরকম ব্যাপার নেই। তো তোমরা যদি ওখান থেকে বুক করে আসো তো খুবই ভালো হবে। তো ইউথ হোস্টেলটা খুবই সুন্দর ছিল, সামনেই কপিলমুনির আশ্রম এবং সামনেই সি বিচটা আমরা পেয়ে গেছি। ঠিক পিছন দিকে হচ্ছে কপিলমুনির আশ্রমটা, ওটা হচ্ছে কপিলমুনির আশ্রম, আর সামনে সি বিচটা তোমরা দেখতে পাচ্ছ। আগে মোটামুটি বোঝা যাচ্ছে আগে সি বিচটা আছে, তো আমি এখন সি বিচের সামনেই যাচ্ছি। তো আর একটু পরে আমরা বেরিয়ে যাবো লাস্ট সি বিচটা দেখে, তো আমরা বেরিয়ে যাবো। এখানে ভারত সেবাশ্রম আছে, তো তোমরা ভারত সেবাশ্রমও দেখতে পারো, মানে ভারত সেবাশ্রম তোমরা থাকতেও পারো, ভারত সেবাশ্রম থাকার ব্যবস্থা আছে, তোমরা এসে ওখানেও থাকতে পারো। আর সাইড সিনের যে কথাটা বলছিলাম, হ্যাঁ সাইড সিনের মধ্যে তোমরা সাইড সিনটা করতে পারো, যেগুলো বললাম, মোহনা আছে, ওমকারনাথের মন্দির আছে, নাগেশ্বরের মন্দির আছে, এবং আয়লা ধ্বংসাবশিষ্ট আছে। খুবই ভালো গঙ্গাসাগর, খুবই ভালো লেগেছে আমার, তো তোমাদেরও ভালো লাগবে। আর সবথেকে বড়ো কথা যেটা, সেটা হচ্ছে খুবই অল্প খরচে, অতি অল্প খরচে তোমরা গঙ্গাসাগর ঘুরে নিতে পারবে। ট্রেন ভাড়া হচ্ছে 25 টাকা, 25 টাকা নিয়েছিল আমাদের ট্রেন ভাড়া, শিয়ালদা থেকে ট্রেনটা আমরা ধরেছিলাম, 25 টাকা আমাদের ভাড়া নিয়েছিল। আর তারপরে আমরা টোটো করে, টোটো ওরকম 15-20 টাকা নিয়েছিল, যাই হোক। তারপরে ভেসেলে 10 টাকা নিয়েছিল ভেসেল পার করতে। তারপরে হ্যাঁ, তারপরে যে আমরা ম্যাজিক গাড়ি করে এলাম, ম্যাজিক গাড়ি করে প্রায় আমাদের 1 ঘন্টা লাগবে, ট্রেনে আমাদের 2.5-3 ঘন্টা লেগেছিলো। ট্রেনের পর টোটো থেকে যখন আমরা ভেসেলঘাট গেলাম, ভেসেলঘাটে আমাদের লেগেছিলো 10 মিনিট লেগেছিলো, এবং হচ্ছে ভেসেলঘাটে আমাদের লেগেছিলো 25-30 মিনিট ভেসেলঘাটে আমাদের লেগেছিলো ভেসেল পার করতে। আর তারপরে ভেসেলঘাট থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরলাম, ম্যাজিক গাড়ি করে গঙ্গাসাগরে আসতে আমাদের 1.5 ঘন্টা মতন লেগেছিলো। তো এটাই হচ্ছে টোটাল টাইম, ট্রেনে 2.5-3 ঘন্টা, আর টোটোতে 10-15 মিনিট, ভেসেলঘাটে 1/2 ঘন্টা, আর শেষ পর্যন্ত যখন ম্যাজিক গাড়ি করে আমরা গঙ্গাসাগরে নামলাম তখন আমাদের টাইম লেগেছিলো 1.25 ঘন্টা মতন। তো এইটুকুনি টাইমে আমরা চলে এসেছিলাম। আর ম্যাজিক গাড়ি পার হেড নিয়েছিলো 90 টাকা মতন, তোমাদের 100-120 টাকা বলবে ওনারা পার হেড। যেহেতু না আমরা মানে ফ্যামিলি গেছিলাম, তো একটা পুরো ম্যাজিক গাড়ি বুকিং করে নিয়েছিলাম, যার কারণে আমি পার হেড হিসেবে তোমাদের বলে দিতে পারি 80-90 টাকা করে তোমাদের পার হেড পড়বে। খুবই অতি অল্প খরচে তোমরা চলে আসতে পারো গঙ্গাসাগর। রুম ভাড়াটা 800 টাকা নিয়েছিলো, রুম ভাড়া আমাদের 800 টাকা। এখানে তোমরা ডরমেন্টারি সিস্টেম পেয়ে যাবে, ডরমেন্টারি মানে হচ্ছে তোমরা জানোই মানে অনেকজন একসাথে থাকতে পারবে, 10-15 জন, আলাদা আলাদা বেড থাকে একটাই ঘরের মধ্যে, বিশাল বড় ঘরের মধ্যে তোমরা ওরকমভাবেও থাকতে পারবে। আর রুমটা তো আমি তোমাকে দেখিয়েছি কীরকম। তো চলে আসো গঙ্গাসাগর, খুবই ভালো লাগবে তোমাদের অতি অল্প খরচের মধ্যে, খুবই ভালো লেগেছে গঙ্গাসাগর। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই টাটা। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেন ছাড়বে 3টের সময়, তাই জন্য অপেক্ষা করছি ট্রেনের ছাড়ার জন্য। তো গঙ্গাসাগরের ভ্রমণ খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো আপনারাও আসুন, খুবই ভালো লাগবে আপনাদেরও। টাটা।